শক্তির এক স্বাভাবিক উত্থান ঘটবে। এটি সক্রিয় করে তোলে মেরুদণ্ডের কটিদেশ বা লাম্বার রিজিয়নকে, ভীষণভাবে শক্তিশালী করে মেরুদণ্ডের পাশের পেশিগুলিকে। আপনার বুদ্ধি তীক্ষ্ণতা, দেখবেন যে আপনি একটা পার্থক্য ঘটতে দেখতে পাচ্ছেন, আপনি শুধু কিছু সরল জিনিস করছেন বলেই। শেষ পর্যন্ত যা কিছুই হোক, যা কিছুই আপনি আপনার জীবনে করতে চান, আপনার চিন্তার স্বচ্ছতা কতটা এটাই সব, তাই না? যে কোনো ক্ষেত্রেই, হ্যাঁ কি না? যদি চিন্তার স্বচ্ছতা না থাকে, তবে আপনি আত্মবিশ্বাস দিয়ে সেটি পূরণ করার চেষ্টা করবেন। আত্মবিশ্বাস স্বচ্ছতার একটি খুব দুর্বল বিকল্প। কেমন জানেন, ধরুন একটি ব্যস্ত হাইওয়ে, যানবাহনগুলো চলছে সব দ্রুত গতিতে, আপনার দৃষ্টি পরিষ্কার নয়, আপনি আত্মবিশ্বাসে ভর করছেন, নিজের ঠিকুজিটি দেখে নিতে পারেন। জানেন তো আপনার একটি হরারস্কোপ রয়েছে, আপনি আপনার হরারস্কোপটি দেখে নিতে পারেন এবং বলতে পারেন, আমার হরারস্কোপ বলছে আমি 90 বছর বেঁচে থাকবো, কোনো অঘটন ঘটবে না আমার সাথে, আর সোজা পার হয়ে যান। সফল হয়ে যেতেও পারেন, অথবা আপনাদের কোনো একটা স্লোগান আওড়ে নিন যা আপনাকে আত্মবিশ্বাস এনে দেবে। আপনি বলতে পারেন জয় শ্রীরাম, বলতে পারেন আল্লাহু আকবর, মা মেরির শপথ, আপনি যেমন চান, যেটা আপনার কাজে লাগে। জোরে জোরে স্লোগান দিন আর দৌড়ে পেরিয়ে যান, কাজ করে যেতে পারে। জাস্ট বাই শিওর চান্স, একেবারে নিছক ঘটনাচক্রে বা কোনো ড্রাইভারের মমতাবোধের কারণে। কিন্তু প্রতিদিন যদি এটা করেন, তবে আপনাকে কোথা থেকে ওঠাতে হবে আমরা জানি। একটা দিন আপনি আত্মবিশ্বাস দিয়েই পেরিয়ে যেতে পারেন। সো কনফিডেন্স ইজ নট এ সাবস্টিটিউট ফর ক্ল্যারিটি, তাই আত্মবিশ্বাস চিন্তা স্বচ্ছতার বিকল্প নয়। যদি যে কোনো কিছু সফলভাবে করতে চান, তবে চিন্তার স্বচ্ছতা থাকতেই হবে, তাই না? চিন্তার স্বচ্ছতা আসতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার মেরুদণ্ডটিকে একটি বিশেষ অবস্থায় থাকতে হবে, কারণ আপনার উপলব্ধি বেশিরভাগ ক্ষেত্রে সেখান থেকেই পরিচালিত হয়। দেখুন, মেরুদণ্ড শুধুই একটি ভৌত পদার্থ নয়, এটি একটি যোগাযোগের নেটওয়ার্ক, এটি একটি গুরুতর যোগাযোগের নেটওয়ার্ক। যদি আপনি এটি হারিয়ে ফেলেন বা এটি অসংবেদনশীল হয়ে পড়ে, তবে আপনি জানেন না আপনি কি হারাচ্ছেন, আপনি একেবারে অসাধারণ কিছু হারাচ্ছেন। সুতরাং এটি শুধুই একটি ভৌত পদার্থ নয়, এটি ভিত্তিস্বরূপ সিস্টেমের মধ্যে যে যোগাযোগ ঘটে চলেছে তার, তাই না? সুষুম্না কাণ্ডটি মানে মেরুদণ্ডটি কেবল একটি একক টুকরো নয়, অনেক টুকরোর জটিল সমাবেশ। প্রতিদিন এটি প্রসারিত করা দরকার। যদি এগুলি একে অপরের মধ্যে প্রবেশ করে যায়, তবে মেরুদণ্ডে যোগাযোগের ক্ষমতাটি সাধারণত হারিয়ে যায়। তাই এই যোগ নমস্কার, এটি সক্রিয় করে তোলে মেরুদণ্ডের কটিদেশ বা লাম্বার রিজিয়নকে, ভীষণভাবে শক্তিশালী করে মেরুদণ্ডের পাশের পেশিগুলিকে, একে এক মজবুতি দেয় যাতে বয়স বাড়ার সাথে মেরুদণ্ড ভেঙে যাওয়া, যার ফলে স্নায়ু পিষ্ট হয়, সেটি না ঘটে। এবং ইতিমধ্যে যদি কোনো ক্ষতি হয়ে গিয়ে থাকে, আপনার মেরুদণ্ড পুনরুদ্ধারের সর্বোত্তম উপায় হল এই যোগ নমস্কার অভ্যাস করা। সারা শরীরের জন্যই এটি সর্বাত্মক সুফল দেয়। যোগ নমস্কার একটি খুব সরল এবং স্বয়ংসম্পূর্ণ প্রক্রিয়া। শক্তির এক স্বাভাবিক উত্থান ঘটবে যদি আপনি কেবল নিজের পা দুটি একসাথে রাখেন আর বসে পড়েন উবু হয়ে। তো এই উবু হয়ে বসা সবথেকে ভালো, যদি আপনি পারেন আপনার পা দুটিকে একসাথে রেখে উবু হয়ে বসতে, যেটি আপনাদের বেশিরভাগই হয়তো পারবেন না, আজকাল খুবই কম লোক তা করতে পারে। যাই হোক, আমরা চাই না খুব বেশি শক্তি জেগে উঠুক। তো পরবর্তী সেরা অবস্থানটি হল আপনার পা দুটি কাঁধের সাথে এক লাইনে রাখা, আপনার কাঁধের সমান প্রস্থ নিয়ে। আপনি 21 বার অবধি করতে পারেন, এটি করার জন্য 21 একটি ভালো সংখ্যা। যদি আপনি তা করতে না পারেন, তবে 7 বার করে শুরু করুন।
আস্তে আস্তে প্রতি দুদিন অন্তর একটি অতিরিক্ত যদি আপনি করেন তবে মোটামুটি 40 দিনের মধ্যে আপনি 21-এ পৌঁছে যাবেন, যা এটির জন্য একটি ভালো সংখ্যা। আপনি দেখবেন যে এটি একটি অসাধারণ পার্থক্য তৈরি করে আনবে আপনার কাজ করার পদ্ধতিতে। যদি কোনো উপায় থাকে পরীক্ষা করার আপনার বুদ্ধিমত্তাকে, আপনার বুদ্ধির তীক্ষ্ণতা, তবে দেখবেন যে আপনি একটা পার্থক্য ঘটতে দেখতে পাচ্ছেন। শুধু আপনি কিছু সরল জিনিস করছেন বলেই মেরুদণ্ডটিকে শিথিল এবং সক্রিয় করার জন্য।